স্বাগতম ছাত্রীরা, কেমন আছো? তোমরা তো একটা বড় ছুটি কাটালে এবং আমরাও কাটালাম ঈদুল আজহা, এবং আশা করি তোমরা খুব আনন্দের সাথে এই উৎসব পালন করেছো। যদিও লকডাউন ছিল এবং আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব আমাদেরকে নিরাপত্তার মধ্যে থেকেই আমরা কাজগুলো শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কিছুটা নিরাপদ দূরত্বেই থাকতে হবে, যার জন্য আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। আমরা তোমার আজকে আমরা তৃতীয় শ্রেণীর অধ্যায় দশম অধ্যায় পড়ব। আশা করি তোমাদের এই অধ্যায়ে আমি অনেকের সাথে পরিচয় করে দিতে পারবো। সেটা হচ্ছে যে এই বাংলাদেশের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে, এবং এছাড়াও এই জাতির পিতার শিক্ষা জীবন, তার কি কি কাজ করেছিলেন সে সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি 1920 সালের 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম খোকা, তার বাবার নাম শেখ লুৎফর রহমান, তার মায়ের নাম সায়রা খাতুন। তার শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করে গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে শেষ করে এরপর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। প্রথম থেকেই বঙ্গবন্ধু বিভিন্ন অধিকার আদায় আন্দোলনে অংশগ্রহণ করতেন, এবং উনি অধিকার আমাদের শোষণ, আমাদের বঞ্চনার প্রতিবাদ করতেন। এসব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়েছিল, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। ১৯৬৬ সালে তিনি পূর্ব বাংলা জনগণের মুক্তির সনদ 6 দফা পেশ করেন। 1970 সালে নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে, এবং নির্বাচনে ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা নানা কারণে ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি। তারা তাদের এই ষড়যন্ত্রের কারণেই এক সময়ে আস্তে আস্তে আমরা কি করলাম, স্বাধীনতা অর্জন করলাম এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং 1971 সালে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছিলাম। আমাদের এই বঙ্গবন্ধু জাতির জনক যদি এই নেতৃত্ব না দিতেন, এবং 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির যদি সে ঐতিহাসিক ভাষণ না দিতেন, তাহলে হয়তো আমাদের এই দেশ আজও আমরা স্বাধীন হতাম কিনা এখনো আমার কাছে সন্দেহ লাগছে। তোমরা এই পড়াগুলো পড়বে ভালো করে, ছোট ছোট প্রশ্নগুলো উত্তর দিবে, লেখা আছে প্রশ্নগুলো, প্রশ্নগুলো দেখে দেখে সুন্দর করে তুলে সঠিক উত্তরটি খাতায় লিখবে। আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে, যে এক কথায় প্রশ্ন লিখবে, প্রশ্ন নিজে তৈরি করবে এবং উত্তর দিবে। বুঝতে পেরেছো ছেলেমেয়েরা? প্রশ্ন লিখে খাতায়।